এভরিওয়ান আসসালামু আলাইকুম উলফাস সোয়ালটা আইটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট প্রোটিন হেয়ার মাস্ক মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস লাগবে এই হেয়ার প্যাকটা তৈরি করতে যাদের হেয়ার রিবন্ডিং করা বা যারা বারবার স্ট্রেট করো বা রেগুলার কালার করতে হয় তাদের জন্য এই হেয়ার প্যাকটা একটা অ্যামেজিং রেজাল্ট দেবে এটা তোমাদের চুলকে ন্যাচারালি রিপেয়ার করবে সফট ম্যানেজেবল করবে একদম চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে এটা অ্যাপ্লাই করতে হবে আর ছেলে মেয়ে ছোটো বড় সবাই এটা ইউজ করতে পারবে কারণ এটা সবার চুলের জন্যই সমানভাবে কার্যকর তো চলো কথা নাম্বারে আমরা প্রোটিন হেয়ার মাস্কটা দেখে নেই তবে ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক করতে একদমই ভুলো না প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছে যেটা হেয়ার মাস্কটা বানাবো তো আমাদের প্রথম ইনগ্রেডিয়েন্ট হলো টক দই এই টক দইটা আমি বাসায় বানিয়েছি খুবই সহজেই বানানো যায় এটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি যারা বাসায় বানাতে চাও তারা দেখে নিও এছাড়া টক দই তো মুদি দোকানে খুব অ্যাভেলেবেল এবং অনেক সহজেই পাওয়া যায় তোমাদের চুলের দৈর্ঘ্য অনুযায়ী যতটুকু দরকার ততটুকু টক দই নিয়ে নিবে আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি টক দইয়ে ভিটামিন বি ফাইভ প্রোটিন ক্যালসিয়াম ফ্যাটি অ্যাসিডের মতন অনেক পুষ্টুপাদান উপাদান থাকে যেটা কিনা চুলের রুক্ষতা দূর করে রোদ দূষণ বা কেমিক্যাল প্রোডাক্টের কারণে চুলের যে ন্যাচারাল অয়েলটা চলে যায় সেটা ফিরে আনে এবং ভেতর থেকে চুলকে রিপেয়ার করে আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হলো মেথি মেথিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন নিকোটিনিক অ্যাসিড যা চুলকে মজবুত করে চকচকে একটা ভাব এনে দেয় আমি প্রয়োজন মতন প্রায় দু টেবিল চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি তবে মেথি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যায় না তাই তোমরা যদি মেথি পাউডার ব্যবহার করতে পারো তাহলে বেশি ভালো হয় তবে এভাবেও ব্লেন্ড করে নিলেও কোনো সমস্যা নেই কারণ চুল শুকিয়ে গেলে মেথি সহজেই চুল থেকে পড়ে যায় লেগে থাকে না আর সবশেষে আমাদের লাগবে ডিম ব্যাস আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না এবারে মিক্সিং বলে একে একে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এক চুলকে ভালো মতো কন্ডিশন করে কারণ ডিমে থাকে বায়োটিন যা চুলকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে সব কিছু ভালোভাবে মিশিয়ে কিন্তু সাথে সাথে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করা যাবে না বিশ মিনিটের মতন ওয়েট করতে হবে কারণ এই বিশ মিনিটে মেথির মধ্যে যে ন্যাচারাল পিচ্ছিল অয়েলটা থাকে সেটা প্যাকে ভালোভাবে মিশে যাবে এবং তারপর আমরা হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবো তো এবারে হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করার পালা প্রথমে মাথার এক পাশ থেকে শুরু করে ছোট ছোট পোর্শনে ভাগ করে অন্য পাশ পর্যন্ত সম্পূর্ণ স্কাল্পে হেয়ার প্যাকটা লাগিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে প্যাকটা লাগানো হয় যখন স্কাল্পে লাগানো হয়ে যাবে তখন বাকি প্যাকটা সম্পূর্ণ চুল ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো আমি সম্পূর্ণ চুলে লাগিয়ে তারপর ফেরত আসছি তারপর যে কোনো হেয়ার ক্যাপ বা সপার পরে ওয়েট করতে হবে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা পর প্রথমে নর্মাল পানি দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর শ্যাম্পু করে ফেলতে হবে তারপর চুল শুকিয়ে গেলেই তোমরা তোমাদের চুলের ডিফারেন্সটা বুঝতে পারবে চুল আগে থেকে অনেক সফট ম্যানেজেবল সিল্কি হয়ে যাবে যেটা তোমরা নিজেরাই ফিল করতে পারবে তো এই ছিল আমার আজকের ভিডিও এই হেয়ার মাস্কটা থেকে বেস্ট রেজাল্ট পেতে তোমাদেরকে কিন্তু সপ্তাহে মিনিমাম একবার এই হেয়ার মাস্কটা ইউজ করতেই হবে যত বেশি প্রোটিন হেয়ার মাস্ক চুলে অ্যাপ্লাই করবে তত তাড়াতাড়ি ন্যাচারালি চুল রিপেয়ার হবে আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং অবশ্যই তোমরা বাসায় এই হেয়ার মাস্কটা ট্রাই করবে আর আমি জানি এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর তোমরা অবশ্যই তোমাদের চুলের ডিফারেন্স নিজেরাই দেখতে পাবে যদি আসলে এমনটা হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে শেয়ার করবে ভিডিওটা একটা লাইক করবে আর এমন আরও বিউটি টিপস পেতে উলফাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে